সিরিজ আমাদের সৌরমণ্ডলের সবথেকে ছোট ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থিত এই বামন গ্রহটি আকারে ছোট হলেও রহস্যময় এমন এক পিণ্ড যেটা সম্পর্কে মানুষের খুব কম ধারণা আছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এই রহস্যময় বামন গ্রহ সিরিজ সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন। তো চলুন শুরু করি। 1801 সালের 1 জানুয়ারি ইতালির মহাকাশ বিজ্ঞানী গুসেপ পিয়াজি এই বামন গ্রহটি প্রথম খুঁজে পেয়েছিলেন। তার আগে 1772 সালে বিজ্ঞানী জন অ্যালার্ট বোর্ড প্রথম অনুধাবন করেন যে মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবশ্যই কোনো গ্রহ আছে যেটা এখনও আমরা খুঁজে পাইনি। তার এই পরামর্শ থেকে 1800 সালে 24 জন বিজ্ঞানীর একটি দল তৈরি করা হয় মঙ্গল ও বৃহস্পতির মাঝে কোনো গ্রহের খোঁজ করার জন্য। বিজ্ঞানীদের এই দলটি মঙ্গল ও বৃহস্পতির মাঝে অনেক অ্যাস্টেরয়েড বা উল্কাপিণ্ড খুঁজে পেলেও অনেক চেষ্টা করে এমন কিছুর হদিশ পায়নি যাকে আমরা গ্রহের মর্যাদা দিতে পারি। এরপর এই বিজ্ঞানীদের দলে গুসেপ পিয়াজি নামক এক বিজ্ঞানীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। গুসেপ পিয়াজি যোগ দেওয়ার কিছুদিন পরেই 1801 সালের 1 জানুয়ারি এমন একটি অবজেক্ট খুঁজে পেলেন যেটি কোনো তারার মতো উজ্জ্বল দেখাচ্ছিল। তিনি এই অবজেক্টটিকে 20 বার পর্যবেক্ষণ করে দেখার পর তার দুজন বিজ্ঞানী বন্ধুকে 24 জানুয়ারি চিঠি লিখে তার এই খোঁজের কথা জানালেন আর বললেন উল্কার মতো দেখতে এই পিণ্ডটি কোনো গ্রহ হতে পারে, কারণ এই অবজেক্টের গতি ও কক্ষপথ কোনো গ্রহের মতোই ধীর ও স্থির প্রকৃতির। তখন এই অবজেক্টটির নাম দেওয়া হলো সিরিস। এই নামটি একটি রোমান দেবীর নাম থেকে নেওয়া। এইভাবে বিজ্ঞানী বোর্ডের করা অনুমান সত্য প্রমাণ হলো যে মঙ্গল ও বৃহস্পতির মাঝে কোনো গ্রহ আছে। সিরিজকে সৌরমণ্ডলের 5ম গ্রহের মর্যাদা দেওয়া হলো এবং সেই সময়কার সমস্ত গ্রন্থে, স্কুল, কলেজে সিরিজকে সৌরমণ্ডলের 5ম গ্রহ হিসাবেই পড়ানো হতো। এইভাবে প্রায় 50 বছর সিরিজ আমাদের সৌরমণ্ডলের 5ম গ্রহ হিসাবেই পরিচিত ছিল। কিন্তু ধীরে ধীরে এই অঞ্চলে অনেক ছোট বড় অবজেক্ট খুঁজে পাওয়া যেতে লাগলো, ফলে এগুলিকে পরবর্তীতে নাম দেওয়া হলো অ্যাস্টেরয়েড। এইভাবে 50 বছর গ্রহের মর্যাদা পাওয়ার পর সিরিজকে গ্রহ থেকে আলাদা করে অ্যাস্টেরয়েডের তালিকাভুক্ত করা হয়। এরপর 2006 সালে প্লুটোকে যখন গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহ নাম দেওয়া হয় তখন সিরিজকেও এই নতুন তালিকায় ঢুকিয়ে এটিকে বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেটের মর্যাদা দেওয়া হয়। আমাদের সৌরমণ্ডলে প্লুটো ও সিরিজের মতো আরও অনেক বামন গ্রহ আছে। তার মধ্যে সিরিজ হল পৃথিবীর সবথেকে কাছে অবস্থিত বামন গ্রহ। সূর্য থেকে প্রায় 41,37,00,000 কিলোমিটার বা 2.8 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত সিরিজ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় আমাদের পৃথিবীর 1680 দিন বা 4.6 বছর। অর্থাৎ সিরিজের 1 বছর পৃথিবীর 4.6 বছরের সমান, আর সিরিজের 1 দিন আমাদের পৃথিবীর সময়ের 9 ঘন্টা 4 মিনিটের হয়। সমস্ত বামন গ্রহের মধ্যে সিরিজ হল সবথেকে ছোট বামন গ্রহ, যার ব্যাস মাত্র 950 কিলোমিটার। কিন্তু ভরের দিক থেকে দেখলে পুরো অ্যাস্টেরয়েড বেল্টের মোট ভরের 1/3 ভর একা সিরিজের। সিরিজের সারফেস এরিয়া ভারতের মোট সারফেস এরিয়ার প্রায় সমান। সিরিজের কোরও পৃথিবীর মতোই পাথুরে এবং এই পাথুরে কোরের উপর জমে আছে একটি পুরু বরফের স্তর। অনুমান করা হচ্ছে সিরিজের উপর জমে থাকা এই বরফের স্তর প্রায় 100 কিলোমিটার পুরু, আর এত পুরু এই বরফে জমে আছে প্রায় 20 কোটি কিউবিক কিলোমিটার জল, যার পরিমাণ আমাদের পৃথিবীতে অবস্থিত মোট পানযোগ্য জলের থেকেও অনেক বেশি। এই বামন গ্রহের ভূপৃষ্ঠ আয়রন রিচ মিনারেলস, কার্বোনেটেড মিনারেলস এবং এই ধরনের আরও অনেক হাইড্রেটেড মিনারেলস দিয়ে গঠিত, যা থেকে বোঝা যায় সিরিজে জলের অস্তিত্ব আছে। আর এটারও প্রমাণ পাওয়া গেছে যে সিরিজের অ্যাটমসফিয়ারে জল জলীয় বাষ্প আকারে অবস্থিত আছে। অনুমান করা হয় সিরিজ আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে অ্যাস্টেরয়েড বেল্টেই সৃষ্টি হয়। কিন্তু অপর এক থিওরি অনুসারে সিরিজ কুইপার বেল্টে সৃষ্টি হয়ে পরবর্তীতে কোনোভাবে অ্যাস্টেরয়েড বেল্টে চলে আসে, কিন্তু আসল সত্য কি এখনও আমাদের কাছে অজানাই থেকে গেছে। সিরিজের ভূপৃষ্ঠের তাপমাত্রা 1971 সালে -38°C মাপা হয়, যেটা অন্যান্য বামন গ্রহের তুলনায় অনেক বেশি তাপমাত্রা। এর গড় তাপমাত্রা কোনো এক অজানা কারণে মঙ্গলের থেকেও বেশি, যার ফলে এখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও অনেক বেশি। সিরিজে প্রাণের সম্ভাবনা আরও বেশি করে দেখা দেয় যখন সিরিজের উত্তর মেরুতে কিছু জৈবিক পদার্থের আবিষ্কার হয়। বিজ্ঞানীদের মতে এই জৈবিক পদার্থ সিরিজের অভ্যন্তরেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ এক কথায়, জীবনকে কোনো গ্রহে বেড়ে উঠতে হলে যেসব পরিস্থিতির দরকার তার সব কিছুই সিরিজের মধ্যে আছে। সিরিজ 4.5 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে, এই সময়কালটি অনেক বেশি। তাই এমনও হতে পারে আমাদের সৌরমণ্ডলে প্রাণের আবির্ভাব প্রথম সিরিজের মধ্যেই জমে থাকা জলের অভ্যন্তরেই হয়েছিল এবং কোনোভাবে সেখান থেকে পৃথিবীতে জীবনের শুরু হয়।
কিন্তু এগুলো সবই শুধুমাত্র একটা সম্ভাবনা। কিন্তু সম্ভাবনার কথা ছেড়ে যদি আমরা শুধুমাত্র তথ্যের দিক থেকে দেখি, তাহলে সিরিজকে আরও রহস্যময় মনে হবে। পৃথিবীতে যতগুলি ছোট বড় উল্কাপাত হয় তার বেশিরভাগই আসে অ্যাস্টরয়েড বেল্ট থেকে। তার মধ্যে প্রায় 6% উল্কা ফোর ভিস্তা নামক অ্যাস্টরয়েড থেকে আসে, যেটি অ্যাস্টরয়েড বেল্টের সেই অঞ্চলে অবস্থিত যেখানে সিরিজ অবস্থিত। হতে পারে এইভাবেই সিরিজ থেকেও কোনো এক উল্কার দ্বারা পৃথিবীতে জল এসেছিল। এইসব থেকে তাই একটি প্রশ্ন উঠে আসে, তাহলে কি এখনও সিরিজের অভ্যন্তরে জীবনের অস্তিত্ব বর্তমান আছে? 2007 সালে নাসা সিরিজ ও ভেস্তাকে আরও কাছ থেকে জানার জন্য ডন নামক একটি মহাকাশযান পাঠায়। 2015 সালের 6 মার্চ এই মহাকাশযান সিরিজের অরবিটে প্রবেশ করে। ডন স্পেসক্রাফ্ট সিরিজের মধ্যে বড় বড় উজ্জ্বল আলো ডিটেক্ট করে, যেগুলি সিরিজের মধ্যে অবস্থিত ক্র্যাটার বা গহ্বর থেকে আসছিল। 16 সেপ্টেম্বর 2016 সালে নাসা দাবি করে যে সিরিজের উপর দেখতে পাওয়া এই উজ্জ্বল আলোগুলির কারণ হল সিরিজের সবথেকে বড় ও একমাত্র আগ্নেয়গিরি আহুনা মন্স। সিরিজের বুকে অবস্থিত এই আগ্নেয়গিরি প্রায় 4 কিলোমিটার উঁচু, যা আমাদের মাউন্ট এভারেস্টের প্রায় অর্ধেক। এই পর্বতের উপর জমে থাকা বরফে সূর্যের আলো পড়ে তা চকচক করছে বলে নাসা দাবি করেছে, কিন্তু আসল সত্য এখনও অজানাই থেকে গেছে। সিরিজের মধ্যে লাইট স্পটের মতো ডার্ক স্পটও দেখা গেছে। এই অঞ্চলের তাপমাত্রা -150 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মাপা হয়েছে। আমাদের সৌরমণ্ডলের সমস্ত বামন গ্রহগুলির মধ্যে সিরিজ একমাত্র বামন গ্রহ যার কোনো উপগ্রহ নেই। সিরিজের অ্যাটমসফিয়ার থেকে প্রতি সেকেন্ডে 6 কিলোগ্রাম জলীয় বাষ্পরূপে জমে থাকা জল মহাকাশে উড়ে যায়। তা সত্ত্বেও সিরিজের অ্যাটমসফিয়ারে এত জলীয় বাষ্প কোথা থেকে আসছে, এটাও এখনও পর্যন্ত একটি রহস্য থেকে গেছে আমাদের কাছে। সিরিজের উপর বিজ্ঞানীদের আগ্রহ এত বেশি হওয়ার কারণ হল, পৃথিবী ছাড়া আমাদের সৌরমণ্ডলে কোথাও যদি প্রাণের অস্তিত্ব থাকে, তাহলে তার সবথেকে বেশি সম্ভাবনা আছে সিরিজে। আর যদি সিরিজে প্রাণের অস্তিত্ব নাও থাকে, তবু সিরিজের দ্বারা আমরা সৌরমণ্ডলের সৃষ্টি সংক্রান্ত অনেক তথ্য পেতে পারি। তার জন্যে আমাদের সিরিজকে আরও ভালো করে ও আরও কাছ থেকে জানতে হবে। কিন্তু আপাতত সিরিজ নিজেই আমাদের কাছে একটি বড় রহস্য হয়ে আছে। তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয়, সিরিজে কি জীবন কোনোভাবে সম্ভব? আর আপনাদের কি মনে হয় সিরিজের সম্পর্কে আমাদের আরও জানা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। ধন্যবাদ।